আলোচনা যেটা ড্রাইভিং লাইসেন্স রান্না তৈরি করার ক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন একটা নতুন সমস্যা যেটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা এখানে জন্ম তারিখ দিলেন, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন, দিয়ে অনুসন্ধানে ক্লিক করার পরে আপনারা এই অপশনটি পাচ্ছেন দেখতে পাচ্ছেন, সরি দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ দি গিভেন এনআইডি নাম্বার। এটা এই সমস্যার সমাধানটা কি ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করব, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ড্রাইভিং লাইসেন্স তৈরি করার ক্ষেত্রে প্রথমে লার্নার করতে হয়, সেই লার্নার তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনাদের বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা জানেন বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা ভেতর থেকে লার্নার তৈরি করতে পারেন। কীভাবে লার্নার কার্ড তৈরি করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন ভিডিওটি। দেখেন ড্রাইভিং লাইসেন্স লার্নার জন্য অ্যাপ্লাই সিস্টেম, এই ভিডিওটা দেখে আপনারা লার্নার কার্ডটি করে নিতে পারবেন। বা আর একটা ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স ই পেপারে ফাইল জমা, এটা দিয়ে ফাইল জমা দিতে পারবেন, ব্যাংক জমাটা দিয়ে নিতে পারবেন। এক ভিডিওর মাধ্যমে আপনারা ফাইল আপলোড বা লার্নার করতে হলে আমার চ্যানেলে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে যাওয়ার পরে একটু নিচে নামবেন, নামার পরে দেখতে পাচ্ছেন এক ভিডিও লাইসেন্স কমপ্লিট এজ এ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে লার্নার আবেদন ই পেপার অনলাইন আপলোড, এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ এক ভিডিওর মাধ্যমে আপনি লাইসেন্সে লার্নার করতে পারবেন অ্যান্ড ফি পেড করতে পারবেন। ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আমি সজীব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা নিয়মিত এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও আপলোড দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে একটা নতুন ট্যাব নেব, যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন, তারপরে দেখবেন বিএসপি লিখে সার্চ দেওয়ার পরে এরকম অপশন পাবেন, ইউজার লগ ইন, এর সঙ্গে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পেলে আপনারা প্লিজ ইন্টার হেয়ার, প্লিজ ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। দিন নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখানে প্রবেশ বা নিবন্ধন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লার্নার করার জন্য প্রথম ধাপ যেটা থাকে এই যে জন্ম তারিখ, জন্ম তারিখটা আপনারা প্রবেশ করাবেন। এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করার পরে আপনারা একটা ভেরিফিকেশন কোড যাবে, এইরকম সমস্যা হয়ে যাবে, সরি দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইট দিস দেখবে। আপনারা যদি এইরকম সমস্যা হয়ে থাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে মোবাইল নাম্বারটি অবশ্যই প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে রেজিস্টার হতে হবে। মানে আপনি বুঝতে পারছেন যে এনআইডি কার্ড, এই যে সমাধানটা দেখেন, যে এনআইডি কার্ড দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড দিয়ে আপনার সিম কিনা আছে সেই নাম্বারটি দিতে হবে। অতএব যদি আপনার এনআইডি কার্ড দিয়ে একটা সিমও কিনা না থাকে তাহলে আপনি একটা সিম ক্রয় করবেন, ক্রয় করার পরে আপনি ওই এনআইডি নাম্বার দিয়ে একটা সিম ক্রয় করবেন, ক্রয় করার পরে আপনি এই নাম্বারটি এখানে প্রবেশ করাবেন, তারপর অনুসন্ধানে যাচাই করবেন, তাহলে কাজটি আপনার হয়ে যাবে। আর যদি আপনার এই সিম দিয়ে, এই এনআইডি দিয়ে সিম কেনা না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লার্নার কার্ড তৈরি করতে পারবেন না। আমি ঠিক এটা দেখতে পাচ্ছি নট অ্যাভেলেবল দেখাইছে, আমি একটা নাম্বার প্রবেশ করাছি যেটা এই এনআইডি নাম্বার দিয়ে ক্রিয়েট করা আছে, এই নাম্বারটা দিয়ে আপনারা অনুসন্ধানে ক্লিক করবেন, অনুসন্ধান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি ঠিক আছে বলে আপনার মোবাইলে একটা মেসেজ গেছে, ইয়ের রিসপন্স অন টাইম মোর দেখতে পাচ্ছেন, একটা ওটিপি কোড গেছে ওই নাম্বারে, সেই ওটিপি কোডটি আপনাকে প্রবেশ করাতে হবে। যদি আপনার ওই নাম্বারটি ওই এনআইডি দিয়ে ক্রয় করা থাকে তাহলে এই সমস্যাটাতে আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ওটিপি দিয়ে যাচাই করানোর পরে সেম টু সেম আগের যে ভিডিওর লিঙ্ক দিয়েছিলাম, দেখাইছিলাম ওই ভিডিওটি দেখে আপনারা লার্নার কার্ড ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন। এই ওটিপি দিয়ে আপনার এই সমস্যার সমাধানটি বলে দিলাম, যে ওই সমস্যার সমাধান হচ্ছে আপনাকে এনআইডি কার্ডে দিয়ে আপনাকে একটা সিম কিনতে হবে, ওই সিমের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটাই সমাধান। যারা এইসব সমাধান এইসবের জন্য যারা ভুগছিলেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছিলেন না তাদের জন্য এটা ভিডিওটি দিলাম, পুরো ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।